আজকে আমরা দেখব কিভাবে সাবলাইম টেক্সট সফটওয়্যারটা আছে এটা কিভাবে কনফিগার করতে হয়। অনেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এ কাজ করছি, আবার অনেকে অনেক ধরনের এডিটর ইউজ করছি, অনেকে পিএসপি স্ট্রম ইউজ করেন। যাই হোক, সাবলাইম টেক্সটে কাজ করার জন্য আমরা এখানে একটু গিয়ে ফায়ারফক্সে গিয়ে লিখলাম সাবলাইম টেক্সট, লিখে একটু সার্চ দিলাম। দেওয়ার পর এখানে সাবলাইম টেক্সট .com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলাম। এটা সাবলাইম টেক্সটের ওয়েবসাইট। আচ্ছা, এখানে যাওয়ার পর অনেকেই কনফিউশন হয়ে যায় সাবলাইম টেক্সট মেবি হয়তো বা আপনার প্রিমিয়াম একটা সফটওয়্যার, এখানে কিনে নিতে হয়। আসলে কেনাও যায়, এটা যে আপনার লাইসেন্স কিটা এটা কেনাও যায়। এখন এটা কিনতে গেলে আবার টোটাল ইউএসডি হচ্ছে আপনার $70 করে। এখন যদি কোনো লোক যদি সাপোজ কিনতে যায়, ধরেন কেউ $70 করে, এখন এখানে কোন 10টা লাইসেন্স কিনলে আপনার 10টা লাইসেন্স থেকে যে আপনার $60 করে তখন আবার হবে, একটা লাইসেন্স যদি কিনে তাহলে $70। এখন শুধু শুধু কি আমাদের 10টা কিনে লাভ আছে? যদি আমরা 10টা লাইসেন্স যদি কিনতে যাই তাহলে কত কত ডলার হয় দেখেন, টোটাল $600। সেগুলো কিনে লাভ নেই, আমরা যদি এমনিতে ফ্রিতে ইউজ করতে পারি তাহলে তো অনেক ভালো হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে সাবলাইম 3 আছে, সাবলাইম টেক্সট 3। আমরা আবার সাবলাইম টেক্সট 3টা ইউজ করবো না, কারণ এটা হচ্ছে সাবলাইম টেক্সট 3 ইজ কারেন্টলি ইন বেটা ভার্সন, এটা এখনও বেটা আছে। সো আমাদের 2টা ইউজ করা বেটার, এখানে 2 লিখলেও হবে, অথবা যদি আমরা এখানে গিয়ে 2 তে ক্লিক করি তাহলে সাবলাইম টেক্সট 2টা আমরা ডাউনলোড করতে পারবো। যাই হোক, এবার এখান থেকে উইন্ডোজ পোর্টেবল যেটা আছে, উইন্ডোজ 64-bit জন্য, তো এটা ক্লিক করলে এটা ডাউনলোড হবে আর কি। আচ্ছা, ডাউনলোড হবে, একটু রিলোড নিচ্ছে। এখন এখানে সেভ ফাইল আছে, আমরা সেভ ফাইলটা সেভ করে নিলাম। এটা খুব বেশি না, মাত্র 6 MB মতো। আচ্ছা, ডাউনলোড হতে থাক, দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা এটাকে ওপেন করলাম ইনস্টলের জন্য। আচ্ছা, এখানে ইনস্টল ইএস দিলাম, তারপর এখন ইনস্টল হতে থাকবে সাবলাইম টেক্সট 2 যেটা। আচ্ছা, নেক্সট নেক্সট। ইনস্টল কীভাবে করতে আমরা জানি, এটা ইনস্টল হয়ে গেল, এখন ফিনিশ করে দিলাম। এখন ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা যদি কোনো ফাইলে যাই, সাপোজ ধরেন একটা ফাইল যদি ক্রিয়েট করি, সাপোজ ধরেন আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, নাম দিলাম index.html। এখন এটাকে যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে যাই তাহলে তো করতেই পারবো নাকি? কিন্তু আমরা এটাকে এইভাবে কি সাবলাইম টেক্সট ওপেন করার মতো কোনো ওয়ে আছে? না, ওয়ে নেই। এটাকে কি করা যাবে, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট আছে, এটাকে যখন সাবলাইম টেক্সট ওপেন করব, সাবলাইম টেক্সটটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর আমরা কি করতে পারবো, এটাকে ধরে সাবলাইম টেক্সটের মধ্যে দিলে তাহলে এটা ওপেন হবে। তাছাড়া তো আমাদের হাতে আর কোনো অন্য ওয়ে নেই, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যেটা এরকম আছে নোটপ্যাড প্লাস প্লাসটা যেভাবে আছে, আমরা চাচ্ছি এভাবেই এখানেও নিয়ে আসতে সাবলাইম টেক্সটটাও। সেটা কীভাবে? আচ্ছা, সেটার জন্য আসলে খুব বেশি কঠিন না সেই জিনিসটা করা। আমরা ফার্স্টে গুগলে গেলাম, যাওয়ার পর এখানে লিখে সার্চ দেন গিটহাব সাবলাইম টেক্সট ওপেন উইথ উইন্ডোজ, এটা লিখে সার্চ দেয় একটু। দেওয়ার পর ফার্স্টে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে না, এই লিঙ্কে যাবো আমরা একটু। আচ্ছা, এখানে যাওয়ার পর দেখেন এখানে কিছু আপনার স্ক্রিপ্ট আছে, শেল স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টগুলো ইউজ করলে আমরা খুব ভালো মতোই কাজ করতে পারবো। আচ্ছা, এখানে স্ক্রিপ্টগুলো কী আছে, এখান থেকে শুরু করে টোটাল এখানে ক্লিক করলে র ফাইলটা পাওয়া যায় আর কি। আমরা ইচ্ছা করলে র ফাইলটাও নিতে পারি, যে টোটালটাকে কপি করেন, কপি করে এখানে ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় একটা ফাইল বানান। আমরা ফাইলের নাম দিলাম সাপোজ মোস্তাফিজ সাববিট .bat, এই bat এক্সটেনশন দিতে হবে এখানে। দেওয়ার পর এখানে এটাকে ওপেন করেন,
এখানে গিয়ে রাখলাম এটা, ওকে। আচ্ছা রাখলাম, রাখার পর এটাকে আপনি ওপেন করেন। কি লেখা আছে? এক্সেস ইজ ডিনাইড। আচ্ছা এক্সেস ইজ ডিনাইড লেখা আছে। এটাকে এভাবে না করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন। এখন কি লেখা আছে? দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। আচ্ছা এখন আমরা যাই এখানে গিয়ে করা ট্রাই করি। কি লেখা আছে? ওপেন উইথ সাবলাইম টেক্সট। আচ্ছা এটা চলে আসছে। আচ্ছা আমরা করতে পারলাম, তারপরে একটু আসলে ভুল ছিল। ভুলটা হচ্ছে এখানে যে প্রোগ্রাম ফাইলস লেখা আছে, সিডাবের মধ্যে প্রোগ্রাম ফাইল, এটা জিনিসটা আসলে ঠিক ছিল না। এটা ঠিক ছিল না কেমন? সিডাইভের মধ্যে আসলে প্রোগ্রাম ফাইলসের মধ্যে কি আমাদের সাবলাইম টেক্সট আছে? প্রোগ্রাম ফাইলসের মধ্যে সাবলাইম টেক্সট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাবছিলাম এখানে হয়তো বা আছে, বাট এখানে নাই, সাবলাইম টেক্সট এখানে নাই, ওইখানেই আছে, এই জন্যই ঠিকঠাক মতোই নিয়ে নিচ্ছে আর কি ফার্স্টেই। আচ্ছা যাই হোক, এটা ঠিকঠাক মতো ইনস্টল নিয়ে নিছে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাবলাইম টেক্সটটা আছে। আচ্ছা গুড, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে লেখা আছে কি আনরেজিস্টার্ড, মানে একটু পর পর একটা পপ আপ দিবে যে আনরেজিস্টার করা, বা অনেকেই যারা সাবলাইম টেক্সট ইউজ করেন এই সমস্যার সম্মুখীন হন, বাট অনেকেই সলভ করে, অনেকেই আবার সলভ করে না। যাই হোক, আমরা এটার জন্য আমরা চাচ্ছি যে এরকম আনরেজিস্টার যেন না লেখা আসে, আমরা চাচ্ছি রেজিস্টার যেন লেখা আসবে, এরকম কিছু লেখা আসবে না, আনরেজিস্টার লেখা আসবে না, যাতে একদম প্রিমিয়ামটা ইউজ করলে যেরকম হয় ঠিক সেরকমই যেন হয়, এই আনরেজিস্টার কথাটা লেখা থাকবে না। একটু পরে পরে যদি আমরা কাজ করতে যাই, একটু পরে পরে কাজ করতে গেলে সেভ যখন দিতে যাবো বা কোনো কাজ করতে যাবো, একটু পরে পরে একটা পপ আপ আসবে আনরেজিস্টার, রেজিস্টার করো বা লাইসেন্স লাগাও, এরকম কিছু একটা। সেজন্য একটা কাজ করা যেতে পারে, আমরা এখানে একটু গুগলে যাই অথবা এখানে গিয়েও লিখতে পারি, সমস্যা নেই, যে সাব লাইম টেক্সট CRSCK ক্র্যাক বা হাউ টু ইউজ সাবলাইম টেক্সট, হাউ টু ইউজ, আচ্ছা সাবলাইম টেক্সট ক্র্যাক লিখে সার্চ দিলাম, বা ক্র্যাক সাবলাইম টেক্সট, এখানে যে কোনো একটা ফাইলে গেলাম, যার পর এখানে দেখেন অনেক 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 লাইসেন্স আছে, অনেক অনেক লাইসেন্স। যাই হোক, এখান থেকে এই বিগেন লাইসেন্স থেকে শুরু করে এন্ড লাইসেন্স পর্যন্ত এটাকে কপি করলাম। করার পর আমাদের যে সাবলাইম টেক্সট আছে, সাবলাইম টেক্সট একটু ওপেন করি। করার পর এখান থেকে দেখেন, এখান থেকে হেল্প আছে, হেল্প থেকে এন্টার লাইসেন্স আছে, দেখছেন? এন্টার লাইসেন্সে যাওয়ার পর এই কোডটা দিলাম। আচ্ছা আমরা লাইসেন্সটা বসালাম, বসানোর পরেই বিগেন লাইসেন্স থেকে শুরু করে এড লাইসেন্স পর্যন্ত, তারপর ইউজ লাইসেন্সে ক্লিক করেন। থ্যাংকস ফর পারচেজিং। ওয়াও, আমার এখান থেকে আনরেজিস্টার কথাটা চলে গেছে, এখন আমার এটা প্রিমিয়ামের মতো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আমরা এটা পারসেস করে ফেললাম আর কি। যাই হোক, মানে ফ্রি ফ্রি পারসেস। এখন দেন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা দেখছি নোটপ্যাড প্লাস প্লাসে যখন আমরা HTML 5 লিখছি, লেখার পর কন্ট্রোল ই দিছি, দেওয়ার পর কী হচ্ছে, এটা মানে একটা স্ট্রাকচার চলে আসছে, তাই না? বাট এখানে কিন্তু এরকম সিস্টেম নাই, কারণ আমাদের জেন কোডিংটা ইনস্টল করা হয় নাই। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে দেখছি যখন জেন কোডিং ইউজ করা হয়, বাট এখানে জেন কোডিংয়ের সিস্টেম নেই। তাহলে এখানে কীভাবে কাজ করবো আমরা? আচ্ছা এখানে কাজ করি, এখানে লিখে সার্চ দেই হচ্ছে হাউ টু ইনস্টল জেন কোডিং ফর সাবলাইম টেক্সট 2। আচ্ছা এখানে অনেক অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে থেকে এটাতে যাই। এখানে দেখেন ফার্স্টে বলছে যে এই জেন কোডিংটা ইনস্টল করার জন্য অবশ্যই
প্যাকেজ কন্ট্রোলটা ইনস্টল করতে হবে। প্যাকেজ কন্ট্রোলটা কই পাওয়া যায়? আমরা এখানে যাই একটু এই লিঙ্কটাতে, প্যাকেজ কন্ট্রোল ডট আইও। এই লিঙ্কে যাওয়ার পর ইনস্টলেশনে যান। এখানে দেখেন সাবলাইম টেক্সট 3 এটা, সাবলাইম টেক্সট 2 এটা ট্যাব আকারে আছে। যাই হোক, আমরা এটাকে কপি করব। কপি করার পর কই রাখবো এটা? দ্য সিম্পলিস্ট মেথড ইনস্টলেশন। আচ্ছা, কন্ট্রোল শর্টকাট ভিউ থেকে শো কনসোলে যেতে হবে। আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, করার পর এখান থেকে ভিউতে যান। যাওয়ার পর শো কনসোল এখানে গিয়ে একটু পেস্ট করেন, পেস্ট করে এন্টার দেন। পেস্ট কোড সাবলাইম টেক্সট। আচ্ছা, এখন এটা হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার ট্রাই করি, ভিউ থেকে শো কনসোল। আচ্ছা, এখন হয়ে গেছে না কি এটা বুঝবো কেমন করে? আমরা যাব প্রেফারেন্সে, তারপরে যাওয়ার পর এখান থেকে যাব হেল্প প্রেফারেন্স প্রজেক্ট টুলস। ডকুমেন্ট অ্যাবাউট সাবলাইম টেক্সট। আচ্ছা, ব্রাউজ প্যাকেজ, ব্রাউজ প্যাকেজে গেলাম। ব্রাউজ প্যাকেজ তো এটা। আচ্ছা, ব্রাউজ প্যাকেজ না, এখান থেকে যাব হচ্ছে আমরা রিসেন্ট প্রজেক্ট। আচ্ছা, এখান থেকে আমরা যাব হচ্ছে প্রজেক্ট প্রেফারেন্সে, তারপর হচ্ছে প্যাকেজ কন্ট্রোল। এটা হচ্ছে রিস্টার্ট দেওয়া লাগতো আর কি, রিস্টার্ট দেওয়ার পর এটা আসছে আর কি। এখন রিস্টার্ট দিলাম, তখন আসছে প্যাকেজ কন্ট্রোল। প্যাকেজ কন্ট্রোলে যাওয়ার পর আমরা এখানে প্যাকেজ কন্ট্রোলটা অবশ্যই কী করতে হবে? ইনস্টল দিতে হবে, ইনস্টল প্যাকেজ। এখানে দেখেন এই যে লেখা আসছে লোডিং রিপোজিটরি, এটা আমাদের প্যাকেজটা ইনস্টল হচ্ছে আর কি। সময় নেবে একটু। আচ্ছা, ইনস্টল হতে থাক। তারপর আমরা এখানে যাই, যাওয়ার পর ফাইন্ড ডিজার প্যাকেজ ইন রান। আচ্ছা, এখান থেকে সব কিছু করা আছে, আমাদের প্যাকেজগুলো সব কিছু করা আছে। একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। এখানে বলছে প্যাকেজ কন্ট্রোল, দেয়ার আর নো প্যাকেজ অ্যাভেলেবল ফর ইনস্টলেশন। আচ্ছা, আমরা একটু আবার যাই এখানে, প্রজেক্ট প্যাকেজ কন্ট্রোল। এখানে ই ডাবল এম অথবা ই ই ডাবল এম ই টি আমরা ট্রাই করি এখানে HTML5 লিখি। আচ্ছা, আমরা একটু এখানে যাই, যাওয়ার পর এখানে একটু ওপেন করি HTML5, কন্ট্রোল ই দিলে তো আসে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার একটু প্যাকেজ কন্ট্রোলে যাই। যাওয়ার পর ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ করলাম। প্যাকেজটাকে ইনস্টল করতে হবে আগে, আপনার লোডিং রিপোজিটরি প্যাকেজ কন্ট্রোল, দেয়ার ইজ নো প্যাকেজ অ্যাভেলেবল ফর ইনস্টলেশন। আচ্ছা, এটাকে কপি করে আবার 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 একটু আমরা এখানে পেস্ট করি। পেস্ট করার পর রিসেন্ট
রিস্টার্ট করলাম। এখানে বলছে কোনো প্যাকেজ আসলে নেই। আবার এখান থেকে যখন আমরা হাউ টু ইনস্টল থ্রি স্টেপ জেন কোডিং, আমরা এখানে যাই একটু, নেটের সময়। আচ্ছা, এখানে একটা সিস্টেম দেওয়া আছে যে ইজি স্টেপ থ্রি স্টেপ। আচ্ছা, যাই হোক, আমরা এক কাজ করি, এখান থেকে যে প্রোডাক্ট কন্ট্রোলটা আছে এটাকে কপি করি। কপি করলাম, করার পর একইভাবে আমরা এখান থেকে ভিউ থেকে শো কনসোলে যাই, রাখলাম, রাখার পর এন্টার দিলাম। সময় নেবে মেবি। তারপর কি স্টেপ দেওয়া আছে এখানে? তারপরে কেটে দিলাম, কেটে তারপর আবার একটু ওপেন করি নোটপ্যাড, আপনার সাবলাইম টেক্সটটা। আচ্ছা, করার পর এখান থেকে প্যাকেজ কন্ট্রোল আছে, প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল জেন কোডিং টাইপ কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল ই ডাবল এম ইমেট ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজে গেলাম, যাওয়ার পর এখান থেকে ই ডাবল এম ইমেট, ইমেটে ক্লিক করেন। সময় নিচ্ছে, এখন হয়ে যাবে মেবি। আচ্ছা, দেখা যাক হয়ে যায় কি না। আচ্ছা, অলরেডি আমাদের প্যাকেজ কন্ট্রোল কমপ্লিট। এখন যদি আমরা এটাকে একটু রিস্টার্ট দিয়ে নিই, রিস্টার্ট দিয়ে আবার যদি নোটপ্যাড আপনার জেন জেন এতে ওপেন করি সাবলাইম টেক্সটটা, এখন এখানে যদি লিখি এইচটিএমএল ৫ কন্ট্রোল ই, সময় নিচ্ছি একটু। এখন বলা হচ্ছে, আচ্ছা এখন ট্রাই করি HTML 5 ট্যাব দিলেই চলে আসছে, HTML 5 ট্যাব অথবা কন্ট্রোল ই দিলেও চলে আসছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি HTML 5 ট্যাব দিলেও চলে আসে। এখানে আরও কিছু সুবিধা আছে, যেমন যদি আমরা এখানে লিখি লরেম ট্যাব দিলেই টোটাল চলে আসবে, লরেম ট্যাব অথবা লরেম কন্ট্রোল ডি দিলেই টোটাল লরেম এফসমটা চলে আসবে। আবার যদি আমরা লিখি লরেম 20 কন্ট্রোল, আচ্ছা এটা আসে না, লরেম স্টার 20, ২০টা ডিভ চলে আসছে যেটা হচ্ছে লরেমের মধ্যে। এরকম আরও অনেক সুবিধা আছে। আচ্ছা, আমরা যদি চাই যে আমাদের যে এইটা ভালো লাগতেছে না, জিনিসটা দেখতে খুব খারাপ লাগছে, তাহলে আমরা এই কালারটা, কালো কালার দেখতে খারাপ লাগছে, তাহলে আমরা এখান থেকে কালার কালারে গিয়ে নর্মালি মোনাকিটা থাকে, আমরা যদি চাই সাদা করে দিতে, সাদা করে দিতে পারবো। আরও অনেক অনেক কালার আছে, যে কোনো কালার আমরা চাইলে দিতে পারবো, সমস্যা নেই। ব্ল্যাক দিলে এরকম আসবে, এরকম আরও অনেক অনেক সুবিধা আছে এখানে। যাই হোক, তারপরে আসতে হচ্ছে আমি যদি কোনো প্যাকেজে কাজ করতে লাগি, সাপোজ মনে করেন একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে
টেস্ট ফোল্ডার, টেস্ট ফোল্ডারের মধ্যে এটা রাখলাম, আবার ধর এর মধ্যে রাখলাম স্টাইল ডট সিএসএস, এরকম যদি থেকে থাকে। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই সাইডে একটু জায়গা থাকবে যাতে প্যাকেজগুলো দেখা যায় সাইডে, সেক্ষেত্রে এখান থেকে ভিউতে সাইড বার, এখান থেকে হাইড করা সাইড বার, শো ওপেন ফাইল, এখানে অলরেডি আমরা এটাকে বড় করতে পারবো। আচ্ছা, আবার যদি আমরা চাই যে এভাবে ওপেন করব, এখান থেকে ফাইলটা দেখা যাচ্ছে, আমরা যে কোনো ফাইলকে দেখতে পাবো। আবার যদি আমরা চাই এখান থেকে নিউ একটা ফাইল বানাবো, সেটা বানাতে পারবো। নিউ ফাইল, সাপোজ নাম দিলাম সাববির ডট এইচটিএমএল, দেওয়ার পর ওকে দিলাম, হয়ে গেছে, সাববির ডট এইচটিএমএল হয়ে গেছে। এখন আমরা নামটা চেঞ্জ করে ইচ্ছা করলে এর মধ্যে কাজ করতে পারবো, সমস্যা নেই। সাপোজ এইচটিএমএল ফাইভ, কন্ট্রোল ই অথবা কি ট্যাব, যে কোনো একটা দিলেই চলে আসবে, সমস্যা নেই। তো এই ছিল হচ্ছে আমাদের জেন সাবলাইম টেক্সটের টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। থ্যাংক ইউ।